লঙ্গদুতে সংস্কারপন্থী সন্ত্রাসীরা জেএসএসের 28 পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করল। হিল ভয়েস, 9 ডিসেম্বর 2020, রাঙামাটি। সেনা মদতপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা রাঙামাটি পার্বত্য জেলার লঙ্গদুর বিভিন্ন গ্রামে বসবাসকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS-এর সদস্যদের 28টি পরিবারকে আজকের রাতের মধ্যে বাড়ি ও গ্রাম ছাড়তে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি সন্ত্রাসীরা উক্ত পরিবারগুলোর বাড়িতে তালা মেরে দিয়েছে বলেও জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংস্কারপন্থী সন্ত্রাসীরা প্রথমে আজ 9 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে লঙ্গদু উপজেলার পশ্চিম দিকের বরাদম, টিনটিলা, মাজনপাড়াসহ বিভিন্ন গ্রামে বসবাসকারী PCJSS-এর সদস্যদের পরিবারগুলোকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। পরে আবার আজকের সন্ধ্যার দিকেই অনঙ্গলাল চাকমার নেতৃত্বে সংস্কারপন্থীদের একটি সশস্ত্র দল লঙ্গদুর বরাদাম এলাকায় গিয়ে জেএসএসের সদস্যদের সকল পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। সাথে সাথে ছেড়ে যাওয়া বাড়িগুলোতে সন্ত্রাসীরা তালা মেরে দিয়েছে। এছাড়া সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় পরিবারের লোকদের আবার সেখানে দেখলে ব্রাস ফায়ার করে মারবে এবং বাড়ি জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করে। প্রাথমিক তথ্য মতে ভুক্তভোগী পরিবারের সংখ্যা 28টি বলে জানা গেছে। তবে এই 28টি পরিবারের সবগুলো বরাদাম গ্রামের থেকে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। বাড়ি ছেড়ে যাওয়া পরিবারগুলো কে কোথায় আশ্রয় নিয়েছে তাও জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক লঙ্গদুর কয়েকজন মুরব্বী সংস্কারপন্থীদের এহেন পদক্ষেপকে চরম অমানবিক, উস্কানিমূলক এবং কাপুরুষোচিত বলে অভিহিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্গদুর বরাদম থেকে বাড়ি ছেড়ে যাওয়া 60টি পরিবারের পরিচয় পাওয়া গেছে। সেগুলি হলো নিউটন হ্যাডম্যান, পিতা মৃত অমিয়কান্তি চাকমা, জ্ঞানদীপ চাকমা, পিতা মৃত বীরেন্দ্রলাল চাকমা, সরোজ বিকাশ চাকমা, পিতা মৃত যামিনী রঞ্জন চাকমা, অমিত কুমার চাকমা, পিতা অজ্ঞাত, সাধনলতা চাকমা, স্বামী মৃত কালী কুমার চাকমা, নিশান চাকমা, পিতা অজ্ঞাত, নরোত্তম চাকমা, পিতা অজ্ঞাত।